এমন একটা সময় চলে আসবে মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী। ভয়ন্তক রায়বেদ, রায়বেদ সমাজে কথা বলবে, এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। সাহাবীগণ বলেন অমা হওয়ার রায়বেদ, রায়বেদ কাকে বলে তা বুঝতে পারলাম না, রায়বেদ কি জিনিস বুঝতে পারলাম না, রায়বেদ কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলেন আর রাজুল তাফে হলে এখন আমরিল আম্মা, ইতর শ্রেণীর মানুষ জনগণের নেতৃত্ব দিবে সেই দিন হবে কিয়ামত, এটা হলো কিয়ামতের লক্ষণ। ইতর শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল বলছেন এখনো আসাদুন নাসে লোকা ইবনে লোকা, সবচেয়ে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ হবে, অধম মানুষ হবে, মানুষের নেতা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে ছোট লোকের বাচ্চা, ছোট লোক যেদিন নেতৃত্ব দেবে সেই দিন হবে কিয়ামতের লক্ষণ। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুর হাট, বগুড়া, এইসব জেলার ভাষায় যেদিন বেন্নার বাচ্চা বেন্নার নেতৃত্ব দিবে সেই দিন হবে কিয়ামতের লক্ষণ, এই কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এ আল্লাহ রাসূল সবচেয়ে নিকৃষ্ট শব্দ ভাষা ব্যবহার করেছেন। আপনাকে আমি এলাকা হিসাবে বললাম, নরসিংদী নারায়ণগঞ্জের লোকেরা সবচেয়ে নিম্ন শ্রেণীর ভাষা ছোট লোকের জন্য কি বলে তা আমার জানা নাই, যদি জানা থাকতো তাহলে সেটাই বলতাম। আমি বললাম চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর কথাটি, আমি বললাম জয়পুরহাট, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তাদের ভাষাই সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যেদিন দায়িত্ব পালন করবে সেই দিন হবে কেয়ামতের লক্ষণ। পল্লীর একজন বেদুইন অশিক্ষিত মানুষ এসে বলছে মাথা সাপ, কেয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বললেন এজা জয়াতিল আমানাত ফান্তাজেরি সাপ, যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন হবে কেয়ামত, যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন হবে কেয়ামত। আস বেদুইন অশিক্ষিত মানুষটি বলল কেইফাই জাত হা, দশের পয়সা কিভাবে ধ্বংস হবে এটা বুঝতে পারলাম না যে, দশের পয়সা কিভাবে ধ্বংস হবে এটা বুঝতে পারলাম না যে। তখন আল্লাহর নবী বললেন এ যা উশেদাল আমর এলাকাইরে আহলেহি ফান্তাজেরি সাপ, যেদিন অযোগ্য মানুষ সমাজে দায়িত্ব পালন করবে সেদিন হবে কেয়ামত। কোনো একটা স্তরের লোক ঠিক নয়, কোনো একটা স্তরের হেড মাওলানা হেডমাস্টার থেকে নিয়ে একবারে গ্রাম্য চেয়ারম্যান মেম্বার, গ্রাম্য সর্দার থেকে নিয়ে মসজিদের সভাপতি থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত মসজিদের সভাপতির দাড়ি চাঁচা আছে তাই নাকি সভাপতি, তাকে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন সবাই বলছে স্যার, স্যার আসেন, স্যার বসেন, এটাই কিয়ামতের লক্ষণ। শুনুন, কিয়ামতের লক্ষণের আজকের আলোচনার শেষ হাদিস, কিয়ামতের লক্ষণের আজকের আলোচনার শেষ হাদিস, অন্যদিন আপনাকে কিয়ামতের লক্ষণে বিস্তারিত আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতি আলাইকুম জামানুন সাআতুন, এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে লায়াদ্রিল কাতেল ফিমা কাতালা অলাল মাকতুল ফিমা কোতেলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। একজন দায়িত্বশীল চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার একজনকে দায়িত্ব দিয়েছে, বলেছে যে 50,000 টাকা থাকলে অমুককে মারতে হবে, তো লোকটা টাকা পায় অমুককে মারতে গেছে, তে তো নিজে জানে না ওকে কেন মারতে হবে, এমনি মারছে, আর যাকে মারছে সে বলছে ব্যাপারটা কি একে তো আমি চিনি না, এ আমাকে মারছে কেমন। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের লক্ষণ, যে মারবে সে বুঝবে না কেন আমি মারছি, যাকে মারা হবে সে বুঝবে না কেন আমি মরছি। একটু আমি রংপুর গাইবান্ধা, আমি রাস্তার কোনো কথা বলি না, আজকে একটু রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফাঁসিতলায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি থেমে আছে, বাস গাড়ি, আর একটা বাস গাড়ি পিছন দিক থেকে এসে একটু আঘাত করেছে, এদের কোনো কিছু হয়েছে কি না তা বলতে পারবো না। দুই বাস থেকে হেল্পার আর ড্রাইভার আর ওই যে টাকা আদায় করে কন্ডাক্টর, তিনজন তিনজন ছয়জন এতই হুড়াহুড়ি লাগিয়ে দিল, তো পাশে একটা লোক ওই যারা চাউলের বাক্স বানায়, যারা রড টডের কাজ করে, মানে জানলা দরজা বানায়, ওই লোকটার হাতে একটা হাতুড় ছিল, গাড়ি ছিল খুব বড়, ওই কাজ করতে করতে উঠে এসে গাড়ির গিলাসের ওপরে এমন ভাবে মারলো যে মুখের ওপরের গোটা গিলাসটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল। ওই লোকটাকে 12 বছর কাজ করতে হবে এই গিলাসটা কিনতে, বলেন ও ভাঙলো কেন, ও কি জানে যে কেন আমি ভাঙছি। সমাজের এরকমই 1999 জন লোক এখন এরকমই, ওর কাছে যে শিক্ষা আছে সেটা শিক্ষা শিক্ষা নয়, ওর কাছে যেটা শিক্ষা আছে সেটা শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের লক্ষণে বলেছেন যে যারা নেতৃত্ব দিবে তাদের 1 নম্বর চরিত্র হবে তারা রেশমি কাপড় পরবে,
ওদের বিছানার চাদর হবে মখমল, ওদের গায়ের জামা হবে সিল্ক। আর দুই নম্বর চরিত্র হবে ওরা মদ খাবে, তিন নম্বর চরিত্র হবে ওরা জেনাকে হালাল মনে করবে, চার নম্বর চরিত্র হবে সব টাকা পয়সা গুটিয়ে লুটে নিবে এবং লুটে নেওয়ার ব্যাপারে সামাজিক সহযোগিতা পাবে, কোনো সমস্যা হবে না, সমাজের অবস্থা হবে এই। কেয়ামতের লক্ষণে তুমিও আটকা পড়েছো যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। পাপ তিনটা হচ্ছে, যখন সবাই নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে, কেয়ামতের লক্ষণ এক। দুই, যখন মেয়েরা নাচবে হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। আগামীকাল দেখতে পাবেন মেয়ে নাচে কেমন, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। তিন, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। এরা ছাত্র শিক্ষক সমাজের লোক, কেউ শিক্ষিত নয়, এটাই হচ্ছে পৃথিবীর ধ্বংসের লক্ষণ কাছাকাছি। কতদিন তা আমরা জানি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদিকে এদিকে দেখেন, এদিকে কিয়ামতের আমি এইভাবে আছি, এই প্রথম আঙ্গুলটার থেকে পরের আঙ্গুলটা যতটুকু বেড়ে আছে ততটুকু সময় আমার আর কিয়ামত। তাহলে একটু সামান্য হলে কিয়ামত হয়ে যাবে। তো 1500 বছর হলো, আল্লাহর নবী বললেন সূর্য ডুবে ডুবে, সূর্যের আলো গাছের পাতায় পাতায়, তখন তিনি বললেন যে দিনের যতটুকু চলে গেছে ততটুকু পৃথিবীর বয়স পার হয়ে গেছে, এখন যতটুকু সময় সূর্য ডুবতে আছে পৃথিবীর বয়স ততটুকু আছে, তাতে 1500 বছর পার হলো। ওই সময়ে তিনি যেটা বলেছেন তাতে 12 ঘন্টার 11 ঘন্টা 45 মিনিট পার হয়েছে, 15 মিনিট আছে, 15 মিনিট পরে সূর্য ডুববে, এরকম একটা পরিস্থিতিকে বললেন যে এতটা সময় পৃথিবীর পার হয়ে গেছে আর এতটা সময় কিয়ামত হতে আছে, তাতে 1500 বছর হলো, কাজে আর কয়দিন পরে কিয়ামত হবে এই বিবরণও ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই পর্যন্ত আজকের আলোচনা রেখে শেষে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, ছেলে দোয়া পড়ি থামো তারপরে।